আসসালামু আলাইকুম ভিউয়ার, সকল ভাই বোনদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওতে আমরা ছোট্ট একটি প্ল্যান সহ মালামালের খরচ এ টু জেড, কোথায় কি মাল লাগবে সব দেখবো এই ভিডিও থেকে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো কমপ্লিট করে দেখুন। এটি 525 স্কোয়ার ফিট এবং 120 পয়েন্ট জমির উপর অবস্থিত। তো এইটা হবে আপনার মেইন গেট। মেইন গেট দিয়ে ঢোকার পর এপাশে পড়বে আপনার একটি কিচেন, কিচেন এটা পড়বে একটি বাথরুম, এটা 7 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট, কিচেনটি 7 ফিট 9 ইঞ্চি বাই 6 ফিট। এই পাশে একটি বেডরুম রয়েছে 12 ফিট বাই 12 ফিট, এটাতে 2টি জানালা রয়েছে। এই পাশে রয়েছে একটি বেডরুম 11 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি খরচটি দেখে নেওয়া যাক, কত টাকা খরচ হবে কোথায়। পাঁচ ইঞ্চি ওয়ালে ইট লাগবে 6300 পিস, 63,000 টাকা, 10 টাকা করে দাম ধরা আছে। 10 ইঞ্চি গাঁথনি লাগবে 2500 ইট, ধরা হয়েছে 25,000 টাকা, 10 টাকা করে। ফ্লোর ও লিংটনে কোয়া লাগবে 150 ফুট, আপনার দাম ধরা হয়েছে 100 টাকা করে ফিট, 15,000 টাকা। সিমেন্ট লাগবে 95 ব্যাগ, 44,337 টাকা, 425 টাকা করে দাম ধরা হয়েছে। তো রড লাগবে 200 কেজি, 60 টাকা করে কেজি দাম ধরা আছে, 12,000 টাকা। বালি লাগবে 420 ফুট, 30 টাকা করে দাম ধরা আছে, 13,000 টাকা। দরজা লাগবে 4টি, মেইন দরজার একটি লাগবে প্লাস্টিকের, ওইটা এর ভিতর হয়ে যাবে 25,000 টাকা। তো আপনার জানালা লাগবে 5টি, 35,000 টাকা। বাথরুম ফিটিংস লাগবে 30,000 টাকার, ইলেকট্রিক লাগবে 17,000 টাকা, টিন শেড লাগবে 30,000 টাকা, মানে চাল ওই এখানে বাদ রয়েছে মিস্ত্রি খরচ ও রঙের কাজ। তো মিস্ত্রি খরচ ও রঙের কাজ বাদে 3,05,375 টাকা খরচ হবে আপনার এই বাড়িটি করতে। এবং আপনারা মিস্ত্রি খরচেরও একটা আনুমানিক ধারণা এখানে করা হয়েছে 90,000 টাকা ও রং বাবদ ধরা হয়েছে 30,000 টাকা। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আশা করছি পুরো কমপ্লিট করে দেখবেন।